কি হলো, সালামের উত্তর দিচ্ছে না যেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ما كل زمام من ساعة
সভাপতি সাহেব এবং মঞ্চে বসে থাকা
উলামায়ে কিরাম এবং আমার সম্মুখে বসে থাকা বুজরুগি দীন তথা যুবক ভাই ও বন্ধুগণ এবং পর্দার আড়ালে থাকা প্রাণ প্রিয় মা এবং বোন এবং বোনেরা এবং প্রাণ প্রিয় এলাকাবাসী, আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয় নিয়ে দু চারটি কথা বলবো, বক্তব্য রাখবো, সেটা হলো কিয়ামত এবং শিরক। এবং শিরক এবং আমি কিয়ামত সম্পর্কে আজকে আপনাদের সম্মুখে দু চারটি কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে বলার এবং আপনাকে শুনে উভয়কে আমল করার জন্য তৌফিক দান করেন, আমিন। তো আমাদের মধ্যে দেখা যায় আমরা পৃথিবীর কামে পৃথিবীর মধ্যে আমরা ব্যস্ত হয়ে আছি, আমরা কঠিন কিয়ামতের কথা ভাবি না যে আমি আপনি এই পৃথিবী থাকবে না, সমস্ত বস্তুই ধ্বংস হবে, কিছুই হবে না, আপনি থাকবেন না, আপনার বাড়ি থাকবে না, পৃথিবীর মধ্যে যত বস্তু আছে সমস্ত বস্তু একদিন ধ্বংস হয়ে যাবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালের জন্য সৃষ্টি করেননি, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী আমাদের জন্য সৃষ্টি করেছেন এবং আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। যেমন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া মা খালাকাল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, হে পৃথিবীর মানুষ শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমনি সৃষ্টি করিনি, আমি আল্লাহ সুবহানাহু ইবাদত করার জন্য আমি জিন জাতিকে এবং মানব জাতিকে সৃষ্টি করেছি, শুধুমাত্র আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য এবং আমাকে সিজদা করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টি করেছেন এবং পৃথিবী সৃষ্টি করেছেন এবং আমরা এবং পৃথিবী সমস্ত কিছু ধ্বংস হবে, আমাদের মৃত্যুবরণ হবে এবং সমস্ত কিছু ধ্বংস হবে। আমরা যদি সেই কঠিন কিয়ামতকে যদি বিশ্বাস না করি, কঠিন কিয়ামতের উপর যদি ঈমান না নিয়ে আসি, যদি আমাদের মনের মধ্যে না আসে যে কিয়ামত হবে, পৃথিবী ধ্বংস হবে, তাহলে আমরা সঠিক মুসলমান হতে পারবো না। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমান হওয়ার পরে কয়েকটি আদেশ আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, কয়েকটি গুণ কয়েকটি বস্তুকে বিশ্বাস করতে হবে, নয় যে আপনি মুসলমান বলে দাবি করতে পারবেন না। আপনি মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছেন দেখে আপনি মুসলমান হবে, এরকম হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমানতু বিল্লাহ, আমাদের হৃদায়তের জন্য এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এবং কুতুবিহি ওয়া রুসুলিহি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যুগে যুগে কালে কালে যতগুলি নবী রাসূলকে পাঠিয়েছি সমস্ত রাসূলকে সমস্ত নবীর উপর সমস্ত রাসূলের উপর তোমাকে বিশ্বাস করতে হবে, তোমাকে ঈমান আনতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল ইয়াউমিল আখির এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাস্টে বললেন এবং
মুসলমান বলে দাবি করতে পারবেন না। আপনার নাম আব্দুর রহিম বলে আপনি ভাববেন যে আমি মুসলমান, কিন্তু আপনি সঠিক মুসলমান হলেন না। আল্লাহ বলছেন এই কয়েকটি বস্তুর উপর আপনাকে ঈমান আনতে হবে, বিশ্বাস করতে হবে, নয় সে আপনি ঈমানদার মুমিন বলে দাবি করতে পারবেন না। এবং আল্লাহর নবীর সাহাবাদের মধ্যে কিরকম আল্লাহর প্রতি ভয় ছিল এবং এবং কিয়ামতের প্রতি কিরকম ভয় ছিল দেখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবা বলছেন وأنه سيفة بن سيد الغفاري رضي الله تعالى عنه قال اطلع النبي صلى الله عليه وسلم ونحن نتذكر الساعة فقال সেই কঠিন দিনের কথা ভাবছি, সেই দিন আমাদের অবস্থা কিরকম হবে এবং আমরা সেই দিন কোথায় থাকবো, কিরকম ভাবে থাকবো। তো আল্লাহর নবীর সাহাবা কিয়ামত সম্পর্কে কত তাদের ভয় ছিল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তাদের কিরকম ভয় ছিল, কিন্তু আমরা মুসলমান হয়ে সেই নবীর অনুরূপ হয়ে আমাদের এটা চিন্তা নেই। আমরা চিন্তা করি কেমনে আমরা কামাই উপার্জন করব, কেমনে আমরা টাকা উপার্জন করব, কেমনে আমি ওটা করব এটা করব, কিন্তু কিয়ামত সম্পর্কে টেনশন নাই। আল্লাহ যে আমাদের কিসের জন্য সৃষ্টি করেছে এই সম্পর্কে আমাদের টেনশন নাই এবং কিয়ামত সম্পর্কে আমাদের টেনশন নাই, কারণ আমরা তো মরবই না, মরবো না, আমরা মরবো না, আমরা জুড়ে বলুন আমরা আমরা সবাই কি এখানে সারা জীবন পৃথিবীর ভিতরে থাকবো না একদিন মরবো? সবাই মৃত্যু বরণ হবে, সমস্ত বস্তু
মৃত্যুবরণ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, হে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যত মানুষ সৃষ্টি করেছি সমস্ত মানুষই মরবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে আমি মৃত্যুবরণ মৃত্যুর শাপ অসাধারণ করাবো। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, আল্লাহর নবী বলেছেন, হে আমার সাহাবার সন সন, তোমরা কি নিয়ে এত ভাবা চিন্তা করছ? আল্লাহর সাহাবারা বলেন, ও আল্লাহর নবী, আমরা সেই কঠিন দিনের কথা ভাবছি। এবার আল্লাহর নবী বললেন, এবং আল্লাহর নবীকে বলা হলো, ওগো আল্লাহর নবী, সে আলামত গুলেন কি? এবার আল্লাহর নবী বলেছেন, ফাযাকারা দুখানা, আল্লাহর নবী বললেন, হে আমার সাহাবারা খারাপ করে শোনো, এক নম্বর হলো ফাযাকারা দুখানা, দেখতে পারবে। এবং আমার নবী বলছেন, এবং দাজ্জাল নামে একটি কাফের পৃথিবীর মধ্য আগমন করবে, এবং দুখান নামে একটি জানোয়ার পৃথিবীর মধ্য কিয়ামতের পূর্বে আগমন করবে, পৃথিবীর বুকে আসবে। এবং আমার আল্লাহ বলছেন, ওয়াতুল ইশামসি মিন মাগরিবিহা, এই সূর্যটাকে আমরা দেখতে পারি প্রতিদিন, প্রতিদিন সেই সূর্য পূর্ব দিক থেকে উদয় হয়। কিন্তু আমার নবী বলছেন, যেই দিন এই সূর্যটা পশ্চিম দিক থেকে উদয় হবে রে, সেই দিন তোমরা ভাববে কিয়ামত এসে গেছে, কিয়ামতের আর দেরি নেই। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলছেন, ওয়াতুলু আশ-শামসি মিন মাগরিবিহা ওয়া নুজুলু ঈসা ইবনু মারইয়ামা, ওরে আমার সাহাবারা শোন শোন, শুধু তাই নয়, এবং ঈসা বিন মারইয়াম এই পৃথিবীর মধ্য আগমন করবে, পৃথিবী ধ্বংস হওয়ার আগে, কিয়ামত হওয়ার আগে ঈসা বিন মারইয়াম যে নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমানের মধ্য উঠিয়ে নিয়েছিল, সেই নবী এই কঠিন অর্থাৎ কিয়ামতের পূর্বে এই পৃথিবীর মধ্য আগমন করবে। এবং সালাতাতু খুসফুন হাসফুল মাশরিকি, আল্লাহর নবী বলেছেন, শুধু তাই নয়, ও আমার সাহাবারা শোনো শোনো, পৃথিবী ধ্বংস হওয়ার আগে, কিয়ামত হওয়ার আগে পৃথিবীর মধ্য ভূমিকম্প শুরু হয়ে যাবে। আল্লাহর নবী বলেছেন, ভূমিকম্প হবে, একটি ভূমিকম্প পশ্চিম দিক থেকে গুড় 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 করে পূর্ব দিকে যাবে, আর একটি ভূমিকম্প পূর্ব দিক থেকে গুড় 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 করে পশ্চিম দিকে যাবে, বোঝাই পারে পৃথিবী আর পৃথিবী থাকবে না, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পৃথিবী শেষ হয়ে যাবে, পৃথিবী আর পৃথিবী থাকবে না, পৃথিবীর মধ্যে যত বস্তু আমরা দেখতে পারি কিছুই থাকবে না, সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামত সম্পর্কে বলছেন, আল্লাহ যখন ইচ্ছা করবেন যে আমার ফসলকে আমি তুলব, যখন আমরা আবাদ করা হয় আমাদের মধ্যে ধানের আবাদ, যখন সেই ধান পেকে যায়, আমরা সেই ধানকে কাটি, কেটে এনে আমরা মরণ দিই, সে ধানকে আমরা বাহির করি, এবং বাহির করে আমরা খোলার মধ্যে আমরা শুকি। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওরকম ভাবে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওরকমই করবেন।
আল্লাহ যেদিন যাবে যে পৃথিবী আমি আর রাখবো না, পৃথিবীর সময় শেষ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী আর পৃথিবী রাখবো না, পৃথিবী ধ্বংস করে ফেলবো, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন হযরতে ইসরাফিল আলাইহিসসালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সরফুক দেওয়ার জন্য আদেশ করবেন। আবার আল্লাহ ডাক দিয়ে বলবেন ওয়া নুফিকা ফিস সুরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শা সরফ। আমি আর পৃথিবী রাখবো না, পৃথিবীর সময়